সত্য ও সম্ভাবনায় সন্ধি এই প্রতিবাদে যাত্রা শুরু করলো রংপুর থেকে প্রকাশিত দৈনিক আগামী সন্ধানের নামে একটি দৈনিক পত্রিকা এ উপলক্ষে সোমবার বিকেলে নগরীর একটি কনফারেন্স হলে আয়োজন করা হয় প্রকাশনা অনুষ্ঠানের পত্রিকাটির প্রকাশক আপডেট রংপুর ও আপডেট মিডিয়া হোমসের চেয়ারম্যান ডাক্তার মাহমুদা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মুস্তাফিজা রহমান মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতেখায়ের আলম আপডেট রংপুর ও আপডেট মিডিয়া হোমসের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নুরুল হাসান বাবু আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মামুনুর রহমান এছাড়াও পত্রিকাটি সম্পাদক ও রংপুর প্রেস ক্লাবের সভাপতি মনাব্বর হোসেন মনা নির্বাহী সম্পাদক আব্দুর রৌফ সরকার উপস্থিত ছিলেন শুরুতেই আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোরক উন্মোচন করেন অতিথিরা এরপর পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে বক্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রহমান দৈনিক সন্ধানে একটি রংপুরের উন্মোচন মড়ক উন্মোচনে আমরা তাকে দোয়া করব যাতে এই পত্রিকাটা রংপুরের মুখপাত্র হিসেবে সব দিক থেকে একটা পত্রিকার ডিগনিটি রক্ষা করার জন্য যা দরকার সেটা এখানে সন্নিবেশিত করে রংপুরের মানুষের সামনে একটি সুন্দর পত্রিকা আমরা উপহার দিতে পারি সেই এরপর পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন আমার বক্তব্যের শুরুতেই আমি দৈনিক আগামীর সন্ধানের পত্রিকার কে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং একরাশ শুভেচ্ছা জানাতে চাই পরে সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের কথা খুব সহজেই বলতে নতুন লেখিয়েদের উৎসাহিত করতে প্রাজ্ঞজনের সাথে নতুন কবি নতুন লেখক নতুন সাংবাদিক ইনশাল্লাহ সৃষ্টি হবে আমাদের আজকের এই উদ্বোধনী দৈনিক আগামী সন্ধানী পত্রিকার মাধ্যমে টিভির সাথে ছাপা অক্ষরে উত্তরের সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের কথা খুব সহজেই সাধারণ উচ্চারণে বলতে নতুন লেখিয়েদেরকে উৎসাহিত করতে প্রাজ্ঞ জনদের সাথে নতুন কবি নতুন লেখক নতুন সাংবাদিক সৃষ্টির লক্ষ্যে আমাদের আজকের এই উদ্বোধনী পত্রিকা দৈনিক আগামীর সন্ধানে কাজ করে যাবে ইনশাল্লাহ কৃতজ্ঞতা উপস্থিত সকলকে যার কথা না বললেই নয় এই পত্রিকার অনুমোদনে জানা যিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তিনি আমার জিলা স্কুলের বড় ভাই প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক জনাব জাফর আজেদ স্যার এছাড়াও অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলা চোখ এর সভাপতি তানভীর হোসেন আশরাফি এ সময় জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন দৈনিক পত্রিকাটি রংপুরের সংবাদসহ দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের আশা সুশীল সমাজের নেতৃবৃন্দরা রাকিবুল আমিন আপডেট টিভি